আর আমি কিছু বলছি না। হ্যালো বন্ধুরা, মাই লাইফ অমিত মণ্ডল চ্যানেলের অমিত দা, যে আর নেই আমাদের মধ্যে সেটা আমি এই সবে মাত্র জানতে পেরেছি। তো ভিডিওটা করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। তো জীবনে কখনো ভাবতে পারিনি যে এইভাবে একটা তরতাজা প্রাণ চলে যাবে। আর ওনাকে দেখে আমি খুবই ইন্সপায়ার হতাম, কারণ উনি ওনার মতো মানুষ হয়ে যে এইভাবে একজন সাকসেসফুল মানুষ হতে পারে সেটা ওনাকে না দেখলে বিশ্বাস করা যায় না। তো তো খুবই খারাপ লাগছে, আমি জানতামও না। তো এই সবে মাত্র একটা মানে কে কি ভিডিও পোস্ট করেছে সেটা দেখতে দেখতেই জানতে পারলাম যে উনি মারা গেছে কাল রাত 2টোর সময় বাইক অ্যাক্সিডেন্টে। তো তোমাদের সবাইকে একটা কথা বলবো, তোমরা সবাই ভালোভাবে সাবধানে বাইক চালাবে, আর নিজেরা সাবধানে থাকবে। আর আমি সত্যি কথা বলতে পারছি না, আমার আমার খুবই কষ্ট হচ্ছে। তো যেখানে থেকো অমিত দাদা, ভালো থেকো। ওনার সব ভিডিও প্রতিদিন আমরা দেখি, মানে আমি আর আমার বোন সব প্রতিদিন ওনার ভিডিও দেখি। ওনার ভিডিও দেখে সত্যি খুবই আমি অনুপ্রাণিত হই যে উনি যদি এইরকম ভাবে সাকসেস পেতে পারে তাহলে আমরা কেন পারবো না। তো সেই দাদা ভাই আজ আর আমাদের মধ্যে নেই। তো তোমরা সবাই কেয়ারফুলি থেকো, সাবধানে থেকো, আর আমি কিছু বলছি না। বিদ্যা এরকম ভাবে চলে যাবে, কারণ মানে এটা স্বপ্নে কল্পনারই বাইরে যে এইভাবে একটা ছেলে মারা যাবে সেটা কেউ ভাবে ভাবতেই পারবে না। কারণ কাল রাতে বাইক দুর্ঘটনায় মারা গেছে। তো আমি আজকে সকালে ভিডিওটা দেখলাম যে কিছু মানুষ পোস্ট করেছে, তো সেটা দেখেই জানতে পারলাম যে ওই দাদা ভাইটা মারা গেছে। তো জীবনেও আমি স্বপ্নে ভাবতে পারিনি যে ওই দাদা ভাইটা মারা যাবে যে এইভাবে, কারণ ওই দাদাটার ভিডিও আমি সব সময় দেখতাম, প্রতিদিন দেখতাম। ওই দাদা ভাইয়ের ভিডিওটা দেখে আমাদের মনেও অনেক মানে ইন্সপায়ার হতাম আমরা যে ওই দাদা ভাই কেমনভাবে ভিডিও করছে, আর ওই দাদা ভাই কতটা স্ট্রাগল করে করে